বৈশাখী এবং ফাল্গুনি দুই বোন তাদের বাবা মনোরঞ্জন বাবু এবং মা মেঘমালা দেবীর সঙ্গে শহরে বাস করে। বৈশাখী এবং ফাল্গুনির বয়সের অন্তর ছিল প্রায় 5 বছর। বড় দিদি বৈশাখী এখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে আর ফাল্গুনি এখন ক্লাস 12-এ পড়ে। ছোটবেলা থেকে বৈশাখী পড়াশোনাতে খুব ভালো হলেও ফাল্গুনি মোটেই পড়াশোনা করতে চাইতো না। তার পড়াশোনা করতে একদমই ভালো লাগতো না আর সেই জন্য কোন রকমের টেনে টুনি সে প্রতি বছর পাশ করে যেত। আর তার ভালো লাগার জিনিস ছিল মেকআপ করা, নিজেকে সুন্দর করে তোলা এবং স্টাইল করে ঘুরে বেড়ানো। এমনকি এই বয়স থেকেই ফাল্গুনি মডার্ন জামা কাপড় পরা শুরু করে দিয়েছিল আর সে প্রত্যেকদিন টিউশনে যাওয়ার সময় মডার্ন জামা কাপড় পরে এবং সুন্দর করে মেকআপ করে তারপরই বাড়ি থেকে বেরোতো। কিন্তু বৈশাখী সবসময় খুবই সাধারণ জামা কাপড় পরত, কোন রকম সাজগোজ করত না আর সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত। এভাবেই সময় কাটতে থাকে। বাবা, আমার রেজাল্ট আউট হয়েছে আর আমি আমাদের কলেজে টপ করেছি, আমি ফার্স্ট হয়েছি বাবা, এই যে আমার মার্কশিট। বড় মেয়ে বৈশাখীর মার্কশিট দেখে মনোরঞ্জন বাবু প্রচন্ড পরিমাণে খুশি হয়। সাব্বাস বৈশাখী, সাব্বাস, তোকে নিয়ে আমার গর্ব হয়। তুই এরকম ভাবে জীবনে আরো এগিয়ে যা, আমি জানি একদিন তুই নিশ্চয়ই সফল হবি। এখন আমি যখন বাইরে বেরোই সবাই তোকে নিয়ে প্রশংসা করে, তখন আমার গর্বে বুকটা চওড়া হয়ে যায়। এই যে ফাল্গুনি, আজকে তোরও তো উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে, কোথায় তোর মার্কশিটটা দে দেখি। বাবার কথা শুনি ফাল্গুনি তার বাবার হাতে মার্কশিট দিয়ে দেয় আর সে মার্কশিট দেখে মনোরঞ্জন বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায় আর ফাল্গুনিকে ঠাসিয়ে একটা চড় মারি, কারণ ফাল্গুনি সবকটা সাবজেক্টেই ফেল করে। তোর লজ্জা করে না? তুই সবকটা সাবজেক্টে ফেল করে বসে আছিস, নিজের দিদিকে দেখেও তো কিছু শিখতে পারিস। তোর দিদি ছোটবেলা থেকে ক্লাসে ফার্স্ট হয়ে আসছে আর তুই লাস্ট হয়ে আসছিস, তুই কি চাস বলতো জীবনে? তোর কি পড়াশোনা করতে ভালো লাগে না? না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি বিয়ে করতে চাই। আমি একটা আকাশ নামে বড় লোক ছেলেকে পছন্দ করি। আকাশ আর ওর পরিবারের সবাই খুব বড় লোক আর আকাশ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি পড়াশোনা ছেড়ে এবার আকাশকে বিয়ে করতে চাই। আমার আর ভালো লাগছে না পড়াশোনার বোঝা বহন করতে। ফাল্গুনির কথা শুনি তার পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক পাস করতে পারিসনি, তুই এখন বিয়ে করবি? তোর কি মাথা খারাপ? বাবা মায়ের সামনে এরকম কথা বলতে তোর লজ্জা করছে না? তুই ভাবলি কি করে যে আমি এখন তোর বিয়ে দেব? আমি উচ্চ মাধ্যমিক পাস করতে পারিনি, তাতে কি হয়েছে? তাতে আকাশের কিছু যায় আসে না। আমি দেখতে সুন্দর, আমি মডার্ন, সেই জন্যই তো আমাকে পছন্দ করেছে। আর তাছাড়া আমার তো 18 বছর বয়স হয়েও গেছে। এখন তাহলে আমার বিয়ে দিতে কি সমস্যা তোমাদের? আমি পড়তে চাই না, আমি সংসার করতে চাই। বলছি, মেয়েটা যে ছেলেটাকে পছন্দ করেছে একবার ওদের বাড়িতে গিয়ে দেখলে হয় না? ছেলেটা কিন্তু সত্যিই খুবই বড় লোক। ওর সঙ্গে ফাল্গুনির বিয়ে হলে ফাল্গুনি সারা জীবন সুখেই থাকবে। আর ফাল্গুনির যখন পড়াশোনা করতে ভালোই লাগে না, তখন আমার মনে হয় মেয়েটার বিয়ে দেওয়াটাই ভালো হবে। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য তোমার ছোট মেয়ের আজকে এই অবস্থা। তোমরা হয়তো ভুলে যাচ্ছ ফাল্গুনি বাড়ির ছোট মেয়ে, আগে বাড়ির বড় মেয়ে বৈশাখের বিয়ে হবে আর তারপরেই ছোট মেয়ের বিয়ে দেওয়া হবে। ফাল্গুনি, এসব উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দে আর মন দিয়ে পড়াশোনাটা কর। তোকে আমি আবার ক্লাস 12-এ ভর্তি করব। বাবার কথা শুনে ফাল্গুনির প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু তবুও সে ভয়ে আর একটা কথাও বলতে পারে না। মনোরঞ্জন বাবু আবার তার ছোট মেয়েকে ক্লাস 12-এ ভর্তি করে দেয় যাতে ভালো করে পড়াশোনা করে সে উচ্চ মাধ্যমিক পাশ করতে পারে। কিন্তু ফাল্গুনি মনে মনে ভেবে নেয় সে কিছুতেই আর পড়াশোনা করবে না। আর একদিন সে পড়তে যাওয়ার নাম করে আকাশের সঙ্গে দেখা করতে চলে যায়। কি হলো ফাল্গুনি, তুমি বাড়িতে কথা বললে? এখনো কিছু ম্যানেজ করতে পারলে না? আমার বাড়িতে কিন্তু বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছে, খুব বেশি দিন দেরি করলে আমার হয়তো অন্য কোথাও বিয়ে হয়ে যেতে পারে। আমি কি করব বলো, আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে আমার দিদি। আমার দিদি একেবারে পড়াকু, এমন পড়াশোনার পোকা, তোমাকে কি বলবো? ও পড়াশোনা ছাড়া কিছু চোখে দেখতেই পায় না। ও পড়াশোনা করে নাকি জীবনে সফল হতে চায়। ওর কথা হচ্ছে যতদিন না ও চাকরি পাবে ততদিন পর্যন্ত ও বিয়ে করবে না। আর বাবা বলেছে আগে বড় মেয়ের বিয়ে হবে, তারপরেই ছোট মেয়ের বিয়ে হবে। ওরে বাবা, তোমার দিদির পড়াশোনা সেই কবে শেষ হবে? তোমার দিদি কবে চাকরি পাবে? আর সেই অপেক্ষা আমাদেরকে করতে হবে? না না, ইম্পসিবল, আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়। আমি বাড়িতে অন্য মেয়ে দেখতে বলে দিচ্ছি তাহলে। আরে আকাশ, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি আমাকে একটা মাস সময় দাও, এই এক মাসের মধ্যে আমি আমার বাবা মাকে বাধ্য করব আমার দিদির বিয়ে দেওয়ার জন্য। দিদি খুব ভালো পড়াশোনা করে, তাই জন্য বাবা দিদিকে নিয়ে খুব গর্ব করে, তাই না? আমি এমন কিছু করব যাতে দিদির জন্য বাবা মায়ের সম্মান নষ্ট হয়ে যায় আর বাবা মা বাধ্য হয়ে দিদির বিয়ে দেয়। তবে তার জন্য আমার ছেলে বন্ধুদের সাহায্য লাগবে। আরে তুমি কি করতে চাইছো আমাকে খুলে বলো, ছেলে বন্ধুকে নিয়ে কি করবে তুমি? ফাল্গুনি তার প্ল্যানের কথা আকাশকে খুব ভালো মতো বুঝিয়ে দেয়।
আর পরের দিন থেকেই ফাল্গুনী এবং আকাশ তাদের প্ল্যান মাফিক কাজ শুরু করে দেয়। ফাল্গুনী তার এক বিশেষ বন্ধু সঞ্জয়কেও তাদের এই প্ল্যানে সামিল করে। পরের দিন যখন বৈশাখী কলেজ থেকে বাড়ি ফিরছিল, তখনই সঞ্জয় ফাল্গুনীর পিছু নিতে শুরু করে। এই যে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে তুমি প্রত্যেকদিন কলেজে যাওয়া আসা করো যখন, আমি তোমাকে দেখি, আর আমার তোমাকে ভীষণ পছন্দ। তুমি দেখতে খুবই সুন্দর। আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার বাবা এই শহরের সবচেয়ে বড় লোক। আশা করছি তোমার বাবা মা আমাদের বিয়েটা মেনে নেবেন। এই যে হ্যালো, আপনি এত সাহস পেলেন কোথা থেকে শুনি? এভাবে একটা অচেনা অজানা মেয়েকে রাস্তায় ধরে বিয়ের প্রস্তাব দিচ্ছেন? আপনাদের মতো ছেলেদের খুব ভালো মতো চেনা আছে, ঠাসি একটা চড় দেব, চুপচাপ এখান থেকে কেটে পড়ুন। ওয়াও, তুমি রেগে গেলে তোমাকে দেখতে আরো সুন্দর লাগছে। তোমার গাল দুটো একদম গোলাপের মতো লাল হয়ে গেছে। আমি জানি আমার মতো হ্যান্ডসাম ছেলেকে সব মেয়েরাই পছন্দ করে, কিন্তু প্রথম প্রথম মেয়েরা একটু অ্যাটিটিউড দেখাবে, আর এটাই তো স্বাভাবিক। যাই হোক, আমার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে ভালো লাগে না। তোমার ফোন নাম্বারটা দাও, বাকি কথা ফোনে বলে নেব। আপনি এখান থেকে যাবেন নাকি আমি চেঁচামেচি করে চিৎকার করে লোকজন জড়ো করব? আপনার মতো বেয়াদব ছেলেকে শুধু আমি কেন? কোনো মেয়ে বিয়ে করতে চাইবে না, দ্বিতীয়বার আমার সামনে আসবেন না। এই বলে বৈশাখী তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। আর বৈশাখী চলে যাওয়া মাত্রই সঞ্জয় ফাল্গুনীকে ফোন করে বলে, হ্যালো ফাল্গুনী, তোমার দিদি তো একেবারে ধানি লঙ্কা। তোমার দিদির এত সাহস, আমার মতো ছেলেকে রিজেক্ট করে চলে গেল? ফোন নাম্বার চাইলাম দিল না। আমার মনে হচ্ছে না তোমার দিদি সহজে পড়বে বলে। আর তোমার কথা শুনে আমি তো মিথ্যা কথা বললাম যে আমি শহরের সবচেয়ে বড় লোকের ছেলে, কিন্তু তবুও তো আমাকে পাত্তা দিল না। আরে ঠিক আছে সঞ্জয়, নো প্রবলেম। আমার দিদি তোমাকে ফোন নাম্বার দেয়নি, তাতে কি হয়েছে? আমার কাছে তো দিদির ফোন নাম্বার আছেই। তুমি আমার কাছ থেকে দিদির ফোন নাম্বারটা নিয়ে নাও। আর হ্যাঁ, দিদিকে ফোন করে মিষ্টি মিষ্টি কথায় দিদির মন ভোলানোর চেষ্টা করবে। আমার দিদি এমনিতেই খুবই বোকা, একটু ভালো ভালো কথা বলে দেখবে পটে যাবে। আমার মনে হচ্ছে প্রথম দেখাতে এরকম বিয়ের প্রস্তাব দেওয়াটা ঠিক হয়নি তোমার। আচ্ছা ঠিক আছে, দাও তোমার দিদির ফোন নাম্বারটা দাও। ফাল্গুনী তখনই সঞ্জয়কে বৈশাখীর ফোন নাম্বার দিয়ে দেয়। আর সঞ্জয় সেদিনই রাত্রিবেলাতে বৈশাখীকে ফোন করে। আর বৈশাখী তখন রাত জেগে পড়াশোনা করতে ব্যস্ত ছিল। এ বাবা, এত রাতে আবার কে ফোন করছে? আননোন নাম্বার, দেখি তো কে। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো, কাকে চাই? আরে জানিমান, আমাকে চিনতে পারছো না? আজকে তোমার সঙ্গে আমার দেখা হলো, তুমি আমাকে ফোন নাম্বার দিলে, আর এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমাকে ছাড়া একদম থাকতে পারছি না। তাহলে বলো, তোমাদের বাড়িতে বিয়ে সম্বন্ধে কবে নিয়ে যাব? ও, আপনি তাহলে আমার ফোন নাম্বার জোগাড় করে ফেলেছেন। আমি এখনই আপনাকে ব্লক করছি, জানি না কোথা থেকে চলে আসে। সামনে আমার পরীক্ষা, এভাবে আমাকে বিরক্ত করছে। এই বলে বৈশাখী সঞ্জয়ের ফোন কেটে দেয় আর তাকে তখনই ব্লক করে। কিন্তু সঞ্জয় তার বন্ধুদের ফোন নাম্বার থেকেও বৈশাখীকে ফোন করে বিরক্ত করতে শুরু করে। সেই সাথে ফাল্গুনী এবং আকাশ দুজনে মিলে বৈশাখীর ফোন নাম্বার চারিদিকে ছড়িয়ে দিতে থাকে। এর ফলে দিনরাত বৈশাখীর ফোনে কোনো না কোনো ছেলে ফোন করে, আর এতে করে বৈশাখীর মাথা একেবারে খারাপ হয়ে যায়। এমনকি বৈশাখী যখন প্রত্যেক দিন কলেজে যায় এবং কলেজ থেকে বাড়ি ফিরে, তখন রাস্তায় প্রত্যেক দিন কোন না কোনো ছেলে বৈশাখীর পথ আটকায় আর তার সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করে। আর বিশেষ করে সঞ্জয় প্রতিনিয়ত বৈশাখীকে বিরক্ত করতে থাকে। কি ব্যাপার দিদি, আজকাল তোর বড্ড বেশি ফোন আসছে, যখনই দেখছি তখনই কারো না কারোর সঙ্গে ফোনে কথাই বলছিস। নিশ্চয়ই নতুন বয়ফ্রেন্ড পাতিয়েছিস। আরে না না, কি সব ফালতু কথা বলছিস? জানি না কিভাবে আমার ফোন নাম্বারটা চারিদিকে ছড়িয়ে গেছে। দিন রাত আমাকে ছেলেরা বিরক্ত করে মারছে, তাই আমি সবকটাকে শুধু ব্লক করছি। ওয়াও দিদি, তাহলে তুই তো ভালোই ফেমাস হয়ে গেছিস। আমি জানি ভেতরে ভেতরে তোর অনেকগুলো বয়ফ্রেন্ড আছে। যে মেয়েরা ভালো পড়াশোনা করে তাদের চরিত্র যে খুব ভালো হয় তা কিন্তু নয়। তাদের একটা ছাড়া দশটা বয়ফ্রেন্ড থাকতেই পারে। দিদি তুই আমাকে বলতেই পারিস, আমি বাবার সঙ্গে তাহলে তোর বিয়ের জন্য কথা বলবো, কারণ তোর জন্য তো শুধু শুধু আমার বিয়েটা আটকে আছে। আমি এখন বুঝলাম, তুই ওই ছেলেগুলোকে আমার পেছনে লাগিয়েছিস, তাই তো? তুই এরকম কেন করছিস? আর মাত্র 10 দিন পর আমার পরীক্ষা, আর তুই এরকম ভাবে আমাকে বিরক্ত করছিস? আমি তো পড়াশোনা করতেই পারছি না। তুই কি চাস বলতো বোন? আমি আবার কি চাইবো? আমি কি চাই সেটা তো তোর খুব ভালো মতো জানা উচিত। আমি আমার বয়ফ্রেন্ড আকাশকে বিয়ে করতে চাই, কিন্তু বাবা তো বলেছে আগে তোর বিয়ে দেবে আর তারপরেই আমার বিয়ে দেবে। তাই আমি চাই তুই তাড়াতাড়ি বিয়েটা করে এই বাড়ি থেকে বিদায় হ। না, আমি কিছুতেই এখন বিয়ে করতে পারবো না। আমি নিজের পায়ে না দাঁড়িয়ে কখনো বিয়ে করতে পারবো না, কারণ আমি আমার আলাদা পরিচয় গড়ে তুলতে চাই। তোর যদি এতই বিয়ে করার ইচ্ছা তাহলে তুই বিয়ে কর, দরকার পড়ে আমি বাবার সঙ্গে কথা বলবো।
এই তো কাজের কথা বলেছিস, তুই বাবার লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে, বাবা তোর সব কথা শোনে। তাই দয়া করে তুই বাবাকে বুঝিয়ে বল, যাতে বাবা আগে আমার বিয়েটা দিয়ে দেয়। তাছাড়া আজকালকার দিনে আগে বড় বোনের বিয়ে হবে, তারপর ছোট বোনের বিয়ে হবে, এরকম আর হয় না। কে কখন বিয়ে করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এমন সময় সেখানে ফাল্গুনি এবং বৈশাখীর বাবা মা চলে আসে। তোকে আমার মেয়ে বলতেই লজ্জা করছে, আমি ভাবতেই পারছি না যে তুই বিয়ে করার জন্য এতটা উতালা হয়ে যাবি যে আমার বড় মেয়ের জীবন নষ্ট করার চেষ্টা করবি। আমি ভেবেছিলাম তোর যখন এতই বিয়ে করার ইচ্ছে তাহলে তোর দুই বোনের একসঙ্গে বিয়ে দিয়ে দেবো, কিন্তু না, এখন দেখছি তোকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে হবে, এতেই আমার বড় মেয়ের মঙ্গল হবে। বাবার কথা শুনে ফাল্গুনি প্রচন্ড খুশি হয়। আর কিছুদিনের মধ্যেই মনোরঞ্জন বাবু তার ছোট মেয়ের সঙ্গে তার পছন্দ মতো ছেলে আকাশের বিয়ে দেয়। কিন্তু মনোরঞ্জন বাবু মন থেকে একদমই খুশি ছিল না। আর এভাবেই ফাল্গুনি বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পর বৈশাখীর জীবনে আর কোনো বাধা থাকে না। সে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। আর কলেজ কমপ্লিট করার পর বৈশাখী বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিতে শুরু করে। আর সে খুব তাড়াতাড়ি খুবই ভালো একটা সরকারি চাকরি পেয়ে যায়। এর ফলে বৈশাখীর বাবা মা দুজনেই খুবই খুশি হয়। আর সে সকলের কাছ থেকে তার বড় মেয়ের সাফল্যের জন্য অনেক অনেক প্রশংসা পেতে থাকে। মা বৈশাখী, এবার তুই তোর লক্ষ্য পূরণ করেছিস, তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, এবার আমি চাই আমি নিজের পছন্দ করা ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো, তোর কোনো আপত্তি নেই তো? ঠিক এমন সময় সেখানে ফাল্গুনি কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। বাবা, মা, দিদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি জানি না তোমরা আমাকে ক্ষমা করতে পারবে কিনা। আমি আকাশকে বিয়ে করে খুব ভুল করেছি, আকাশ ভালো ছেলে নয়। বিয়ের পর থেকে ও আমার উপর অত্যাচার করে, আমাকে মারধর করে, আর ওর পরিবারও সবসময় আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। ওর পরিবারের সবাই খুবই শিক্ষিত আর সবাই ভালো চাকরি করে, কিন্তু আমি উচ্চ মাধ্যমিকে ফেল করেছি বলে ওরা আমাকে মূর্খ বলে ডাকে, আর আমাকে বাড়ির চাকর করে রেখেছে। আমি ওই বাড়িতে আর কখনো ফিরে যেতে চাই না বাবা। তোকে বারবার আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, ভালো করে পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া, তারপর একটা ভালো ছেলেকে বিয়ে কর, কিন্তু তুই তো নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করলি, আর এখন তো কিছু করারও নেই। আমি আর তোর কোনো দায়িত্ব নিতে পারবো না, যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা, তুমি এরকম বলো না, বোন যখন একটা ভুল করে ফেলেছে তখন ওকে শোধরানোর জন্য একটা সুযোগ দেওয়া দরকার। তুমি দয়া করে ওই নরকে বোনকে আর পাঠিও না, তাহলে ওরা বোনকে মেরে ফেলবে। তবে বোন, আমাদের বাড়িতে থাকতে হলে তোকে কিন্তু আবার পড়াশোনা করতে হবে, আর তোর পড়াশোনার খরচের সমস্ত দায়িত্ব আমি নেব। তুই ভালো করে পড়াশোনা করবি, চাকরি করবি, তারপর আমরা সবাই মিলে ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব, কেমন? ফাল্গুনি তার ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে। আর সে বুঝতে পারে পড়াশোনা না করে বাবা মায়ের কথা না শুনে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তাই ফাল্গুনি আকাশকে ডিভোর্স দিয়ে আবার পড়াশোনা করতে শুরু করে দেয়। আর এরই মধ্যে বৈশাখীর বাবা মা খুব ভালো ছেলে দেখে বৈশাখীর বিয়ে দেয়। আর বৈশাখী শ্বশুর বাড়িতে গিয়ে হাসি খুশি জীবনযাপন করতে থাকে। আর ফাল্গুনির জীবনের এখন একটাই উদ্দেশ্য থাকে, সেও তার দিদির মতো সফল হয়ে দেখাবে।